হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। দেখো, দুদিন পরেই কালী পুজো, আর কালী পুজোর আগে কী কী কিনেছি আর হচ্ছে আমাকে কাকিমা কী কী ড্রেস দিয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর কবে থেকে ভিডিও করবো ভাবছি, সে করা হচ্ছে না, প্রচণ্ড পায়ে ব্যথা শুরু হয়েছে। মানে আমি তো এই ভিডিওটাও দিতে পারতাম না, তবু কষ্ট করে মানে ভিডিওটা করলাম। দেখো, তোমাদেরকে আমি নতুন একটা শাড়ি অনলাইনে অর্ডার করেছি, এই তিন দিন হয়েছে এসছে, তো ভিডিওটা করলাম খুব কষ্ট করে। তো দেখো, শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর হচ্ছে আমি একটা ফ্রাই প্যান কিনেছি, দেখতেই পারবে তোমরা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, শাড়িটা আমি এই সবে এসছে, মানে তিন দিন আগেই এসছে, তো ভাবলাম সঙ্গে সঙ্গে ভিডিওটা করব, তা আর হয়নি করা। তো তা ভাবলাম যে তোমাদের কাছে কাকিমার যে ড্রেসগুলো দিয়েছে সেগুলো শেয়ার করি। আর হচ্ছে শাড়িটা যখন এসছে তাহলে শাড়িটাও একটু দেখিয়ে দিই। তো দেখো, এই শাড়িটা গ্রিন কালার, শাড়ির কালারটা খুব সুন্দর। এর আগেও আমি তোমাদেরকে কুর্তি শেয়ার করেছিলাম, মানে শপিং করেছিলাম যে ড্রেসগুলো সেইগুলোর মধ্যে দেখিয়েছিলাম, একটা গ্রিন কালারের কুর্তি নিয়েছি, ওটাও খুব সুন্দর, টিয়া কালার। এটা ওর থেকে একটু ডিপ আছে এই শাড়ির কালারটা, আর এত সুন্দর স্মুথ শাড়িটা, মানে আমি ফোনেই দেখেছি, বাট আমি আসার পর আর খুলিনি, তোমাদের সামনেই খুললাম। তো দেখছি শাড়িটা এত সুন্দর স্মুথ, দেখো খুব সুন্দর, নরম সফট, আর হচ্ছে কাপড়টা খুব পাতলা, মানে টিস্যু কাপড়ের মধ্যে, একদম টিস্যুর মধ্যে, আর হচ্ছে তোমার গোল্ডেন কালারের স্টার স্টার মতন দেয়া, খুব সুন্দর। আর আমি লাইট ওয়েটের শাড়ি পরতে খুব ভালোবাসি, আমি খুব জাবরা শাড়ি একদমই আমি ক্যারি করতে পারি না, যার জন্য আমার যত শাড়ি সব এরকম নেটের, তারপর হচ্ছে এরকম টাইপের শাড়ি। খুবই ভালো লেগেছে শাড়িটা আমার, প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক কালার নেবো, আবার ভাবছি ব্ল্যাক কালার নিলে না সব জায়গায় ব্ল্যাক কালার চলে না, ব্ল্যাক কালার পরা যায় না, হয়তো আর সবসময় আমি বেশিরভাগই স্কার্ট টপ আর হচ্ছে কুর্তি এগুলোই পরি, কারণ আমি এই এখন ওই ছোটো বেবিকে নিয়ে, বুঝতেই পারছো তোমরা, জানো তোমাদের যাদের ছোটো বেবি আছে একদমই শাড়ি পরে মানে ক্যারি করা যায় না, তো যার জন্য আমি শাড়িটা নিলাম, পছন্দ হয়েছে, বাট আমি কবে পরবো জানি না, এখন এই কালী পুজোর মধ্যে পরবো কি না সেটাও ঠিক করিনি। শাড়ি তো অনেকগুলোই নিয়েছি, পছন্দ হয় যে শাড়ি দেখলে পছন্দ হয় যে শাড়িগুলো নিই, কিন্তু বাট আমার পরা হয় না শাড়িগুলো ঠিকঠাক করে, তো পছন্দ হলে আর কি করবো, আমি নিয়েই নিই, দেখা যাক শাড়িটা স্টকে থাক, যেদিন মন যাবে সেদিন তো পরতে পারবো, তো যার জন্যই নিলাম। আর তা আর কি বলবো, আর শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে, কিন্তু এখন তো কোনো জায়গাতেই ব্লাউজ এখন বানানোর জন্য মানে অর্ডার দেওয়া যাবে না, কারণ সঙ্গে সঙ্গে পাবো না, পুজো টুজো চলে গেলেই আমার ব্লাউজগুলো সব অর্ডার দিতে হবে, প্রায় অনেকগুলো শাড়িরই ব্লাউজ আমার বানাতে হবে, আর যদি না হয় এক চান্স আমার ওই গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে এটা পরতে হবে, এটার ওই ইয়েলো ইয়েলোর মধ্যে হালকা গোল্ডেন গোল্ডেন ভাবের ব্লাউজ পিসটা, তো আমার ওই বাইরে মানে ঘরে যেটা রয়েছে সেটা দিয়েই ব্লাউজটা আমার পরতে হবে, তারপরে পুজো চলে গেলে দেখা যাক তারপরে বানাবো, কারণ এখন বেকার আমি মানে পাবোই না, এখন দিলে পরে আমাকে দু মাস পরে দেবে, কারণ ওদের এমনি স্টকে অনেক জমে গেছে, ওরা আমাদের আমারটার কী তাড়াতাড়ি করে দেবে। তো যাকগে, আর হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করা ছিল, দুর্গাপুজো দশমীর আগের দিন মানে নবমীর দিনকে, নবমীর দিন রাতে, রাতে না অষ্টমীর দিন, যাই হোক এই দুটো দিনের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি কোন দিনটা ঠিক বলবো, মানে ছেলের ওখানে কুইজ কনটেস্ট হয়েছিল বা পাড়াতে মানে মণ্ডপের সামনে মণ্ডপে, তো হয়েছে ফার্স্ট এসছে, কুইজও ফার্স্ট হয়েছে, আর হচ্ছে মোমবাতি ধরানোতেও ফার্স্ট হয়েছে, তো আমি তো কী বলবো ভাবতেই পারছি না যে আমার ছেলে ফার্স্ট হয়েছে মোমবাতিতে, কারণ ও নিজেই আগুন বাড়িতে সময় সভাকে ধরাতে দিলেই হাত মানে কাটি পুড়ে যায় সঙ্গে সঙ্গে, তো ওখানে কী করে ফার্স্ট হলো আমি ভাবতেই পারছি না, তো খুবই ভালো হয়েছে। আর যেদিন প্রাইজ দেয় সেদিন আমি আমাদের এই বাড়ি ছিলাম, দশমীর দিন বরণ ছিল মানে দশমীর পরের দিন, আর দশমীতে প্রাইজটা দিয়েছে মানে ভাসানের ভাসান হবে তার একদিন আগে দিয়েছে প্রাইজটা, সেদিন আমি ছিলাম না, তো বাড়িতে এসে ওর পাপার কাছে প্রাইজটা দিয়ে গেছে, ওকে ভালোই হয়েছে, থালাটা খুব ওয়েট ছিল, আর একটা প্লেট আর ওটা হচ্ছে থালা, ওকেই মানে আমি খাওয়াবো আর কি করবো। আর একটা নিয়েছি দেখো ফ্রাই প্যান, মানে তাওয়াটা কী বলো তো ঘরে যেটা আছে সেটা তেল ঠেল দিলে না পুড়ে যায়, যার জন্য এটা ছোটোর মধ্যে নিলাম, এই সময় সবাইকে বাটার ব্রেড ডিম টোস্ট এগুলো করার জন্য, আমার বড়ো আছে মানে বড়োটা না ইউজ করতে ইচ্ছা করে না, কারণ অত বড়ো আমার লাগে না, যার জন্য এই ছোটোর মধ্যে ফ্রাই প্যানটা নিলাম আমি, খুবই সুন্দর, দেখো কালারটাও খুব সুন্দর, আর এটা হচ্ছে তোমার মানে যখন তখন হালকা পাতলা একটু কিছু রান্না করলেও চট করে চট জলদি বার করা যাবে, অসুবিধা হবে না, আর কড়াই ঠড়াইগুলো না বড় বড় কড়াইগুলো না ইউজ করতে খুব প্রবলেম হয়, কারণ তো ভালোই হয়েছে, এটা আমি নিয়েছি, আমার তো খুব পছন্দ হয়েছে এটা, আমার ছোট্ট জিনিস খুব ভালো লাগে। আর দেখো, ওই গ্রিন কালারের শাড়ির সাথে নিয়েছি আমি কানের দুল নিয়েছি গ্রিন কালারের,
তো নিলাম এই কারণে, এই কারণে ওই কুর্তিটার সাথেও পরতে পারবো, আর গ্রিন কালারের শাড়ি আরও দুটো আছে আমার, এটা একটু অন্য কালারে, তো এটা নিলাম, ওই সব কিছুর সাথেই পরতে পারবো, কোনো অসুবিধা হবে না, ভালো লাগলো তো নিলাম এটা। আর হচ্ছে সেদিনকে তোমাদেরকে শেয়ার করেছিলাম, কাকিমার বাড়িতে গেছিলাম, তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো কাকিমা কী কী দিয়েছে সেখানে তো আমি তোমাদের দেখাতে কিছু পারিনি। তো কাকিমা আমাকে অনেকগুলো ড্রেস দিয়েছে, আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি আমাকে মেয়ে বলে দেখেছে। তো দেখো এই একটা কুর্তি গ্রিন বলছি কেন, সরি ব্লু কালারের মধ্যে, ওপরে গোল্ডেন কালার, তোমার হচ্ছে নেট নেটের কাজ করা, মানে নেটের কাপড় ওপর পোর্শনে, আর হচ্ছে পুরো ফ্রন্টটা হচ্ছে অন্য ভেলভেটের মধ্যে, তো ওটাও খুব কুর্তিটা খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে এই একটা দেখো ইয়েলো কালার, ইয়েলো কালারের কুর্তি আমার অনেকগুলো হয়েছে, তোমাদেরকে শেয়ার করেছি, মাও দিয়েছে ইয়েলো কালার, আমিও নিয়েছি দুটো ইয়েলো কালার, আর এটা ওই ঠান্ডা ঠান্ডার মধ্যে পরা যাবে ভালো, মানে গরম হালকা গরম ভাব হবে, কারণ ফুল হাতা তো কলা টালা এই শীতে পরা যাবে। আর আমি যেগুলো নিয়েছি ওইগুলো ধরো গরমে পড়তে খুবই পাতলার মধ্যে, আমি যেগুলো একটু মোটার মধ্যে রয়েছে, যার জন্য এই শীতে পরতে পারবো। এটাও খুব সুন্দর কাজ করা ইয়েলোর মধ্যে অ্যাশ কালার, এটাও খুব ভালো হয়েছে। আর ওই কুর্তিটাও খুব ভালো হয়েছে যেটা ফার্স্টে দেখালাম ব্লু কালারের মধ্যে, ওটাও খুব সুন্দর, বেশিক্ষণ দেখাতে পারলাম না। আর এই কুর্তিটার সঙ্গে এই প্যান্টটা, তো প্যান্টটা আমি অন্য কিছুর সাথেও পরতে পারবো। আর এই একটা কুর্তি দেখো, এটাও খুব সুন্দর হয়েছে, মানে এই শীতেই আমি পরতে পারবো, কী বলো তো আমি এমনি না মানে কলা টালাটা গরমের মধ্যে পরতে পারি না, তো আমার এইগুলো সব এই শীতেই পরতে হবে। আরও যেগুলো স্টকে আছে আমার কুর্তি সেগুলো সব শীতেই পরতে হবে, স্টকে এরকম টাইপের কলা টালা হাতাওয়ালা কুর্তি অনেকগুলো পরে রয়েছে, পরা হচ্ছে না, তো এই শীতেই এগুলো সব পরবো। তো এটাও খুব সুন্দর হয়েছে, সামনে হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে রানী কালার, এটাও খুব সুন্দর হয়েছে এই কুর্তিটা। তো আমার ভিডিওটা যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তো সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলে আরও ব্লগ আসতে চলেছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের তাহলে ভালো লাগবে, তাহলে আমি আর কন্টিনিউ করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের কালী পুজো সবার ভালো কাটুক, খুব ভালো কাটুক, সবাইকে তাহলে কালী পুজোর অনেক শুভেচ্ছা আগাম বলে দিলাম, আর সবাই তাহলে সুস্থ থাকবে ভালো থাকবে, তো গুড নাইট টাটা, সবাই সুস্থ থাকবে ভালো থাকবে।